Hello, assalamu alaikum. This is your BJS teacher with a new topic, new lesson. Lesson number 20 and lecture number 12. Today I am discussing about totally a new topic for you, but the process you have already known. What is this? This is democracy, choice of majority. গণতন্ত্র অধিকাংশের পছন্দ। সো ডিয়ার স্টুডেন্টস, টুডে ইয়োর লেসনস নেম ইজ ডেমোক্রেসি চয়েস অফ মেজরিটি, মানে গণতন্ত্র অধিকাংশের পছন্দ। সো ডিয়ার স্টুডেন্টস, এভরি ওয়ান টেক ইয়োর বুক অ্যান্ড ওপেন লেসন নাম্বার 20। হোয়েন উই ওবে অ্যান্ড রেসপেক্ট দ্য opinion of the majority, it is called democracy. যখন আমরা বেশিরভাগের মতামতকে সম্মান করি এবং মেনে চলি, তখন এটাকে কি বলে? গণতন্ত্র বলে। হিয়ার আর সাম নিউ ওয়ার্ডস, দ্যাট ইজ দিজ আর অপিনিয়ন, মানে মতামত, মেজরিটি বেশিরভাগ, অ্যান্ড ডেমোক্রেসি গণতন্ত্র। We can solve many problems at home and in school. আমরা স্কুলে এবং বাসায় অনেক সমস্যার সমাধান করে থাকি বা সমাধান করতে পারি if we are democratic, যদি আমরা গণতান্ত্রিক হয়ে থাকি। Democratic means গণতান্ত্রিক and democracy means গণতন্ত্র। Let us go into a story. চলো একটা গল্প শুনি। There are 40 students in class 1 of a school. একটা স্কুলের class 1 এ 40 জন ছাত্র ছাত্রী ছিল। One student will be elected as a captain of the class. একটা ছাত্র বা ছাত্রী ক্যাপ্টেন হিসেবে বা দলনেতা হিসেবে নির্বাচিত হলো বা হয়েছিল। Look, here also one new words, that is elected, that means nirbachito. And captain, you know about this word, but what is the meaning? These words mean doloneta ba pradhan. অপূর্ব অ্যান্ড নিপু ওয়ান্ট টু বি দ্য ক্যাপ্টেন। অপূর্ব এবং নিপু কি দলনেতা বা প্রধান হতে চেয়েছিল। হাউ ইজ ইট পসিবল, এটা কীভাবে সম্ভব? দ্য টিচার ইজ ইন আ ট্রাভেল অর প্রবলেম। টিচার কি শিক্ষক, ক্লাসের যে টিচার ছিলেন উনি সমস্যায় পড়ে গিয়েছিলেন। হাউ ডু দে ইলেক্ট দ্য ক্যাপ্টেন, তারা কীভাবে একজন দলনেতাকে নির্বাচিত করবে বা পছন্দ করবে, কী হিসেবে? দলনেতা হিসেবে বা প্রধান হিসেবে। দ্য টিচার রোড দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস হু ওয়ান্টেড টু বি দ্য ক্যাপ্টেন। টিচার কী করলেন? টিচার বোর্ডে বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের নাম লিখলেন যারা ক্যাপ্টেন বা দলনেতা হতে চেয়েছিল। সে আস্কড আদার স্টুডেন্টস টু রেইজ দেয়ার হ্যান্ডস, তিনি অন্য স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে তাদের হাত তুলতে বললেন। ইট ওয়াজ সিন দ্যাট দ্য নাম্বার অফ হ্যান্ডস ফর অপূর্বস নেম ওয়াজ দ্য লার্জেস্ট, এটা দেখা গিয়েছিল যে অপূর্বর নামের জন্য বা অপূর্বের জন্য অপূর্বের পক্ষে বেশিরভাগ ছাত্রছাত্রীদের হাত উঠেছিল। সো অপূর্ব ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ ক্লাস ওয়ান, তাই কি হলো? অপূর্ব ক্লাসের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, ইন ইয়োর ক্লাস এভরি ক্লাস টিচার also follow these rules, isn't it? From the
beginning of the year, she has elected the captain, class captain, in this way, isn't it? We should always show democratic attitude in all activities. আমরা অবশ্যই কি করব, আমাদের গণতান্ত্রিক মনোভাব বা চিন্তাধারা দেখাবো বা পোষণ করব কিসের প্রতি, আমাদের কাজকর্মের প্রতি, আমাদের আচরণের প্রতি। নাও ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ান্ট টু টেল দ্য নিউ ওয়ার্ডস ফর ইউ অ্যাগেইন। দিস আর ডেমোক্রেসি, দ্যাট মিন্স গণতন্ত্র, অপিনিয়ন, অভিমত বা মতামত, মেজরিটি, অধিকাংশ, সলভ, সমাধান, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, ইলেকটেড, নির্বাচিত, ক্যাপ্টেন, অধিনায়ক বা দলনেতা বা প্রধান, রেইস, উঁচু করা, হাত উঁচু করা বা যে কোনো কিছু উঁচু করা, তোলা, অ্যাটিটিউড, মনোভাব বা আচরণ, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, ইলেক্ট, নির্বাচিত বা পছন্দ। অ্যান্ড নাও আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দ্য আইটেমস ফ্রম দিস লেসন। অ্যাট ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার ওয়ান, উই শুড অলওয়েজ শো ড্যাশ অ্যাটিটিউড ইন অল অ্যাক্টিভিটিস। জাস্ট নাও আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট দিস। ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস দ্য আনসার উইল বি ডেমোক্রেটিক। ওকে, উই শুড অলওয়েজ শো ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন অল অ্যাক্টিভিটিস। আমরা আমাদের কি সমস্ত কার্যকলাপে গণতান্ত্রিক মনোভাব পোষণ করব বা দেখাব। সো আনসার ইজ ডেমোক্রেটিক। নাম্বার টু, ডেমোক্রেসি ইজ টু ওবে দ্য অপিনিয়ন অফ ড্যাশ। ডেমোক্রেসি বা গণতন্ত্র হলো অধিকাংশের মতামতকে মান্য করা। কাদের মতামতকে? অধিকাংশের। দ্যাট মিন্স দ্য ওয়ার্ল্ড উইল বি মেজরিটি। সো ফুল সেন্টেন্স ইজ, ডেমোক্রেসি ইজ টু ওবে দ্য অপিনিয়ন অফ দ্য মেজরিটি। ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস আনসার উইল বি মেজরিটি। নেক্সট আইটেম, ট্রু ফলস। নাম্বার ওয়ান, অপূর্ব অ্যান্ড নিপু ওয়ান্টেড টু বি দ্য ক্যাপ্টেন। আই টোল্ড দ্য স্টোরি, দ্য স্টোরি, there were two students who wanted to be the captain and their name was Apurva and Nipu. So this statement is true. Number two, Apurva was not elected as the captain. Is it true? No, it is false. Apurva was elected as the captain. So answer is false. Now last item, matching. Number one, we can solve many problems if we, what? If we are democratic. Jodi amra gonotantrik hui tobe onek somoshay samadhan korte pari. The teacher was in a what? Korter moddhe? Jongole? No. She was ইন আ প্রবলেম, সে একটা সমস্যায় পড়ে গিয়েছিল। কি জন্য, কিভাবে তিনি এত স্টুডেন্ট থেকে এই দুজনকে ক্যাপ্টেন হিসেবে বা দলনেতা হিসেবে নির্বাচিত করবেন? অবশেষে উনি কি পন্থা অবলম্বন করলেন? গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দিস আর দ্য আইটেমস ফর ইউ for today, and I hope you have understand this lesson, and hope all of you read and write, learn and write the items, and after writing the items you should submit your SW to my inbox. So dear students, for today I am taking bye from you.
স্টেপ পাই। আল্লাহ হাফেজ।